গতকালকে অর্থাৎ 23 তারিখে দুপুর নাগাদে আমাদের কাছে খবর আসে দুর্লভপুর অর্থাৎ ভবানীপুর ইন্দো বাংলাদেশ বর্ডার এলাকাতে একটা মহিলা সাংস্কৃতিক ঘোরাঘুরি করছিল। তো বিএসএফের সাথে আমরা একটা জয়েন্ট ইয়ে করেছি, কন্ট্যাক্ট করে মেয়েটাকে ডিটেন করেছি। তারপর জিজ্ঞাসাবাদ করে মেয়েটা একটা আমাদের কাছে প্রথমেই বলল সে ইন্ডিয়ান, ও একটা প্রডিউস করেছে আধার কার্ড, আধার কার্ডটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাড্রেস সেই বল। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা নিয়ে আসি জয়েন্টলি বিএসএফ এবং আমি, আমরা জয়েন্টলি ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে যে আধার কার্ড এটা ফেক, জাল আধার কার্ড। তারপর যখন আমরা স্ট্রংলি তাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করে সে বলল সে বাংলাদেশ ঢাকা শহরের, ওর নাম স্বপ্না আক্তার। তাকে আমরা অ্যারেস্ট করি, আজকে তাকে সকালে কোর্টে পাঠিয়ে দিয়েছি। সন্ধ্যা নাগাদ সন্ধ্যা রাত্রিবেলা আবার খবর আসে আরও দুটো মেয়ে, একটা 20 বছরের একটা 18 বছরের মেয়ে, হ্যাঁ ওটা অনেকে সাস্পেক্টলি কেকে নগর বর্ডার এলাকাতে ওইখানে ঘোরাঘুরি করছে। সাথে সাথে আমাকে সোর্স আমাকে খবর দিল যে স্যার ওদের মুভমেন্ট একটা ডাউটফুল। সাথে সাথে আমি পুলিশ অফিসার পাঠালাম, ওইখানে গেলে তারা একটা বাড়িতে ঢুকে গেছে, লোকাল একটা বাড়ি। তো কেকে নগরে ওই বাড়িতে কর্ডন করি। তো ওই দুটো মেয়েকে নিয়ে আসলাম, ওই দুটো রাত্রেবেলা কিছু করিনি, এখানে হোম নেই, সেফ কাস্টডিতে ওমেনদেশকে আমরা ওমেনের সাথে রেখে দিয়েছি। আজকে আমরা মেয়েটাকে স্ট্রংলি ইন্টিগ্রেশন করেছি ওই দুটো মেয়েকে। হ্যাঁ তার একটা নাম বললো মিম একটা নাম বললো, তার 20 বছরের, ওর বাড়ি ঢাকা শহরের লালমাটিয়াতে। আরেকটা মেয়ে 18 বছরের, ওর নাম হলো মিস রিয়া। As you enter the new phase of life, you feel lost. The future seems like a blank space until you discover the passion within. Technology of Engineering, Agartala.